আজি রাজগাঙ্গপুর ডালমিয়া সিমেন্ট কারখানা বিধানসভা হাউস কমিটি পক্ষর রাজগাঙ্গপুর বিধায়ক ডক্টর সি এস রাজন একাঙ্ক তত্ত্বাবধানে প্রদূষণ ও বিভিন্ন সমস্যা তথা জনসাধারণ অভিযোগ কেন্দ্র করে কারখানা পরিদর্শন করে সেই পরিপ্রেক্ষিতে আজি চারি ঘটিকা সময় ওড়িশা রাজ্য বিধানসভা কমিটির সমস্ত সদস্য কারখানা পরিদর্শন করে উচ্চ কর্তৃপক্ষ আলোচনা করা যাই উক্ত রিপোর্ট বিধানসভা বাচস্পতি তথা রাজ্য সরকার অবগত করাই বলে প্রকাশ করে আসন্তু শুনিয়া তাঙ্কর প্রতিক্রিয়া সম্বন্ধে মিশন এনভায়রনমেন্ট যেটা পলিউশন আমার কন্ট্রোল বোর্ড কু আমি তাগিদ করছিল যেতবেলে আমার রাজগাঙ্গপুর স্মেল আসুছি কইকি যেতবেলে কমপ্লেন আছে স্মেল আসুছি তাকে কেমতি কন্ট্রোল করা যাব তা সঙ্গে সঙ্গে সুরুডি নালারে ডিফ্লুয়েন্ট ওয়াটার আনট্রিটেড পানি তাকে কেমতি সংশোধন করা যাব তা বিষয়ে কলে সে আমাকে এনশোর কলে ইন ফিউচর এইসব জিনিস হব না কমিটি মার্চ মাসের আউথরে আসব যদি সে ভিতরে কিছু বি কমপ্লেন হল ইয়াকু আমি তাগিদ করবু তার সঙ্গে সঙ্গে ইয়াঙ্ক এগেনস্টে কার্যানুষ্ঠান গ্রহণ করবা পাই আমি সুপারিশ করি সেটি কেমিতি গলু এনে করি এটা ওয়ার্ল্ড কাপ পাই নুহ যৌটি ইন্ডাস্ট্রি অছি যৌটি আপনার রাইস মিল অছি যৌ জায়গার আপনার এ পরিবেশ সম্বন্ধিত আপনার বায়ু প্রদূষণ হচ্ছে যৌটি আপনার সাউন্ড পলুশন হচ্ছে যৌটি আপনার জল প্রদূষণ হচ্ছে ইয়ার উপরে যেহেতু সুন্দরগড় জেলা গোটিয়ে ইন্ডাস্ট্রি বেল্ট এটি আপনার ইন্ডাস্ট্রি অছি মাইন্স অছি আর সে দৃষ্টিকোণ সুন্দরগড় জেলাকে আমি আজ আসিছু কালি ঝারসুগুড়া যাবু তার দিন সম্বলপুর বি যাচ্ছু ইয়াপরে আমি পারাদ্বীপ বি যাচ্ছু এণুক ইয়ে হকি কু বেস করে আমি আসি না যেহেতু প্রদূষণের মাত্রা ওড়িশার শিল্পাঞ্চল মানকরে অত্যধিক ভাবে বৃদ্ধি পাইছি ইয়াকু কিভাবে ভাবে সরকার অধিকারী মানে ঠিক ভাবে ইয়াকু দেখু না বা পনিশমেন্ট সেই আধারে ফিক্স করু না সে দৃষ্টিকোণ ইয়ে হাউস কমিটি ইয়াকু দৃঢ় ভাবে ইয়াকু কন্ট্রোল করা এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া সারা ওড়িশার আমাদের দায়িত্ব দিয়া হয়েছে।